বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي أنزل كتابه القرآن وأمرنا بترتيله فقال ورتل القرآن ترتيلا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شوبريو درشوك بايبون যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি পিজ টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছে আমরা এলুমুলকোর আন সিরিজের আজকের পর্বে আমাদের একটি নতুন বিষয় আমরা আলোচনা করব তা হচ্ছে তেজবিদুলকোর কোরআন তেজবিদুল কোরআন কেরা আত বিষয়ের একটি বিষয় এবং এই তাজবিদটা হচ্ছে কেরাতের জন্য অপরিহার্য তাজবিদ যদি জানা না থাকে তাহলে সঠিকভাবে তেলাওয়াত করা সম্ভব হবে না এই জন্যই তাজবিদকে কি করা হয়েছে আপনার একটি একটি শাস্ত্র হিসেবে এটাকে কি করা হচ্ছে উদ্ভাবন করা হয়েছে আর এর মূল উৎস হচ্ছে কোরআন পাকের আয়াত সুরা মুযাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কি ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم اللیل الا قليلا আপনি রাতে নামাজ পড়ুন বিভিন্ন অংশে কিন্তু সেই নামাজের মধ্যে কি করবেন কি পড়বেন আপনি বলতেছেন কোরআনকে তরতিল সহিত তোমরা করো আহাতিল এখন তরতিলের অর্থ কি তরতিলের অর্থ হাজরত আলী রদিয়ালাহ আলানহ থেকে জানা যায় তিনি বলেছেন আত্মার হুয়া মা আরিফাতুল মারেজ ওয়াল ওয়াকফ সেখানে তিনি বলেছেন যে তার হচ্ছে আরবি বর্ণের মাখরাজ জানা এবং কোথায় থামতে হবে এবং কিভাবে শুরু করতে হবে এর নাম হচ্ছে তার আর এখান থেকেই তেজবিদের উৎপত্তি এবং তেজবিদের ক্রম বিকাশ হয়েছে প্রথমত তেজবিদ শব্দের আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ আপনাদের সামনে উপস্থাপন করি তেজবিদ মূলত এর উৎস হচ্ছে জিম ওয়াও দাল জৌ জৌদ উ তেজবিদ তার মানে কোনো একটি জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করা সৌন্দর্য বৃদ্ধি করা এর পাশাপাশি এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুয়াইল মুনিউরাফুবিহি কেফিএেরতুল কোরআন করিম মুজ্বাদ এটি হচ্ছে এমন একটি শাস্ত্র এমন একটি বিষয় যে বিষয়ের মাধ্যমে কিভাবে কোরআন করিম সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করা যায় সে সম্পর্কে জানা এবং এই তাজভীদের নিয়ম কানুনগুলো জানলে পরে কোরআনে উচ্চারণে ভুল থাকবে না উচ্চারণ থেকে নিজেকে রক্ষা করা যাবে বিশেষ করে লাহান থেকে লাহান বিকৃতি বিকৃতি থেকে আমরা মুক্তি পাব এই জন্যই বলা হয়েছে কে আমাদের সামনে সুন্দরভাবে যেন আমরা তেলাওয়াত করতে পারি সে সম্পর্কে জানা আচ্ছা এটা তো হলো তেজবিদের পারিভাষিক অর্থ তাজবিদের এই পারিভাষিক অর্থের মধ্যে শাস্ত্রীয় যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞায় বলা হচ্ছে তাজবিদ অর্থ হল এখরাজু অমস্ত হাক্কাহ সংক্ষিপ্ত সেটা হচ্ছে কি যে প্রত্যেকটি বর্ণকে তার উচ্চারণ স্থল থেকে উচ্চারণ করা পাশাপাশি এই বর্ণগুলোর যা প্রাপ্য একটা হচ্ছে তার আবশ্যিক প্রাপ্য সেটা আদায় করা আরেকটা হচ্ছে প্রয়োজনে তার প্রাপ্য এটাকে মুস্তাহাক বলা হচ্ছে সেটা সহ সেটাকে উচ্চারণ করা আরও একটু এর সংজ্ঞা দেয়া হয়েছে সেটা হচ্ছে উকুল হারফিন হাক কাহু ও কাহু প্রত্যেকটি বর্ণের যা যা প্রাপ্য সেই প্রাপ্যগুলো আদায় করার নামই হচ্ছে এলমদ তেজভিদ সংক্ষিপ্ত মনে হয় কিন্তু এলমুদ্জবিদ একটি বিশাল বিষয় এর মাধ্যমেই কোরআনে পাক বিশুদ্ধ উচ্চারণে তেলে আবাদ করা সম্ভব এটা জানা না থাকলে আমাদের উচ্চারণ সঠিক হবে না বিকৃতি হবে এবং উচ্চারণিক বিকৃতির কারণে অর্থের বিকৃতি হবে যার কারণে এটা লাহানি জলি হয়ে যাবে আচ্ছা এখন হলো যে এই যে বলা হলো প্রত্যেকটা বর্ণকে প্রত্যেকটা হরফকে তার প্রাপ্য দেয়া এটা বলতে কি বোঝানো হয়েছে এটা বলতে বোঝানো হয়েছে প্রত্যেকটা বর্ণের মাহরাজ জানা উচ্চারণ স্থলে কোনখান থেকে উচ্চারণ করা হবে এবং কিভাবে সেটাকে উচ্চারিত হবে সে সম্পর্কে জানা যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন যে কফ একটি বর্ণ এই কফটা উচ্চারণ হয় থেকে। কণ্ঠনালীর উপরে মানে কণ্ঠনালির শেষ জায়গায় যেখানে আছে মুখ থেকে সে জায়গায় সেখানে তার উপরের এই তালু যেটা আছে সেটার সাথে আপনি মিলিয়ে পড়লে কাফের উচ্চারণ হবে এই কাফ এটা হচ্ছে তার প্রাপ্য কফকে কাফ উচ্চারণ করা যাবে না কেননা কাফ এটা আরেকটা বর্ণ কোরআনে পাকের এই যে বর্ণগুলো যেগুলোর কথা বললাম আরবি বর্ণগুলো এগুলোকে সঠিকভাবে তার উচ্চারণ স্থল থেকে উচ্চারণ করলেই পরে তার হক আদায় হবে এটা হচ্ছে আবিশ্বিক এটাকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যাবে না এর পাশাপাশি এর জন্য সেফাত রয়েছে সেফাত মানে গুণাবলী সেই গুণগুলো যদি আদায় না হয় তাহলে সেই বর্ণের উচ্চারণ সঠিকভাবে হবে না সেগুলো দিতে হবে আচ্ছা মুস্তাহাক যেটা অন্য কারণে যেগুলি প্রাপ্য সেগুলি পরে আসছে আমি এখানে আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই দেখুন দাল একটি বর্ণ তা একটি বর্ণ একটি বর্ণ তিনটি বর্ণ কিন্তু তিনটি বর্ণের উচ্চারণ কিন্তু এক জায়গা থেকে সেটা কি জিব্বার মাঝখান তার বরাবর উপরে সাথে আপনি মিলিয়ে এই তিনটি উচ্চারণ করতে পারবেন তা তাল প কিন্তু দেখুন তিনটা ভিন্ন ভিন্ন উচ্চারণে উচ্চারিত যদিও নাকি তাদের মাখরা যায় এখন এই ভিন্নতা আসলো কোথেকে ভিন্নতা আসছে সেফাতের কারণে যেমন তা তার সেফাত হচ্ছে হামস হামস মানে নিঃশ্বাসকে জারি রেখে সেটাকে উচ্চারণ করতে হবে এই এভাবে আচ্ছা তার উচ্চারণ আরেকটা কি আছে ইস্তেফালা ইস্তিফা মানে নিম্নমুখী নিম্নমুখী মানে সেটা মোটা করা যাবে না অপরদিকে তোয়ার দিকে তাকানো তাকান মধ্যে কয়েকটা সেফাত রয়েছে যেমন একটি সেফাত হচ্ছে তর এথবাক এথবাক মানে মুখ গোল করে উচ্চারণ করা ফ আচ্ছা আরেকটি যেমন রয়েছে তার মধ্যে কলকলা ওয়াক্ফের সময় তো কি হয় কলকলাতে উচ্চারণ হয় কত কত এই যে কলকলা এ কলকলা সেখানে থাকতে হবে আরেকটি সিফত তার মধ্যে রয়েছে কি সেটা হচ্ছে কি স্টাইলা ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী মোটা করে উচ্চারণ করা এই ধরনের যে সেফাতগুলো আছে এটা তার আবশ্যিক এটা যদি না হয় তাহলে তা আর তো মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না এবং তার জায়গায় যদি তা উচ্চারিত হয় তাহলে অর্থের বিকৃতি করতে বাধ্য যেহেতু উচ্চারণের বিকৃতি হয়ে গেছে তাকে তা বানিয়ে ফেলেছে আবার তাকে যদি বানিয়ে ফেলা হয় তাহলে সেখানে উচ্চারণ বিকৃতি ঘটতে বাধ্য এখানে আবাসের মধ্যে এখানে মহা ভয়ঙ্কর শব্দের কথা বলা হয়েছে আল কোবরা দিয়ে আর যদি এখানে বলা হয় আর ত্যামুল তো উচ্চারণ সঠিকভাবে না হওয়ার কারণে ত্যামের তাহলে এটা হবে তা আম্মা তা আম্মন থেকে আসছে পূর্ণাঙ্গ দেখুন কিভাবে বিকৃত হয়ে গেলো আরও আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। যে কেন আমাদের তেজভী জানা দরকার আচ্ছা এরপরে এগুলি হচ্ছে আবশ্যিক এগুলি না জানলে পরে আমরা কিন্তু বর্ণের মধ্যে পার্থক্য করতে পারব না যেমন দেখুন হা এরপরে আছে হা দুইটি হচ্ছে কণ্ঠনালী থেকে আসে হা এবং হামজা নিচ থেকে হা এবং আইন এটা হচ্ছে মাঝখান থেকে লাইন এবং হা উপরের থেকে তবে দেখুন হা এবং হা তাদের মাখরা দুইটাই ভিন্ন এবং দুটা ভিন্ন ভিন্ন বর্ণ হার জায়গায় হা বলা যাবে না হার জায়গায় হা বলা যাবে না বললে উচ্চারণ বিভ্রাট ঘটবে এবং সেখানে অর্থেরও বিভ্রাট ঘটে যাবে তো এই জিনিসগুলো জানার নামই হচ্ছে কিন্তু তেজভিদ আচ্ছা আরো একটি বিষয় আছে যে তেজভিদের কিছু অলঙ্কার আছে সে অলঙ্কারগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে রাতটি সুন্দর হবে আর যদি সে অলঙ্কারগুলো আমরা ব্যবহার না করি তাহলে আমার আজ সুন্দর হবে না সৌন্দর্য বর্ধক এই অলঙ্কারগুলো বলা হয় আমরা যেমন আমাদের সার ওয়ার্ল্ডের মধ্যে আমরা দেখি কসমেটিক্সের যে ব্যবহার তারপরে আপনার অলঙ্কারের যে ব্যবহার বিশেষ করে মেয়েদের সৌন্দর্য বর্ধনে সেটা এই কারণেই হচ্ছে আচ্ছা তো এখানে দেখুন এই অলংকার যে সমস্ত কথা বললাম এগুলোও কিন্তু মুস্তাহাক ওই যে বললাম না যে কোনো কারণবশত আপনার এই হক তার প্রাপ্য এর অধিকার তার হয়ে যায় সেটাকে উচ্চারণ করতেই হবে সেটা উচ্চারণ না করলে কিন্তু আপনি পড়া হয়ে যাবে কিন্তু শ্রুতি মধুর হবে না বা কোরআনের সঠিক হক আদায় করা হবে না যেমন ইন্না এখানে নুন দেখুন নুন নুনের মধ্যে জবর আছে জবরের সাথে তাসদিদ আছে এখন বলা হচ্ছে যে যুক্ত নুন যদি হয় তাহলে এখানে গুন্না করাটা অজীব এটাকে নামকরণই করা হয়েছে অজীব গুন তেমনি ভাবে আবার দেখা যায় যে কতগুলো হরফ আছে যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি আসে সেখানে গুন্না করা যায় না যেমন আদা বুন আলিম এই পুন কারণ এখানে গুন্না করতে পারবেন না এখানে যদি গুন্না করেন আপনি আদা বুন আলিম তো বলবেন যে ভুল পড়েছেন গুনা হবে কিনা সেটা প্রশ্ন পরে কিন্তু ভুল হয়ে গেছে হ্যাঁ অর্থে বিকৃতি হয়নি ভুল হয়ে গেছে তাহলে এখানে কিভাবে পড়তে হবে বুন আলিম গুন্না হবে না এটা হচ্ছে অলংকার যেখানে যেটা ফিট করা দরকার যেখানে যেটা আপনার বসানো দরকার সেখানে সেটা বসিয়ে এর সৌন্দর্য বর্ধন করতে হবে সুপ্রিয় দর্শক এভাবে আমি এই তেজবিদের সংজ্ঞাটাকে আপনাদের সামনে নিয়ে আসলাম এখন প্রশ্ন হচ্ছে যে যেভিদ জানাটা মুসলমানদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এর হুকুম কি আচ্ছা এ ব্যাপারে বলতে হয় যে এ তেজভিদের দুটো দিক আছে দুটো দিক একটা হচ্ছে আপনার ব্যবহারিক দিক প্রায়োগিক দিক আরেকটা হচ্ছে শুধু জানার জন্য জানার দিক তো জানার যেটা আছে যে আমি এই তেজিজ সম্পর্কে ধারণা লাভ করলাম এই দিক একটা আর হচ্ছে যে তাজবিজ সম্পর্কে শুধু ধারণা যেটা আমি লাভ করেছি যে জ্ঞান অর্জন করেছে এটাকে প্রয়োগ করা এই দুটার মধ্যে অনেক বেশ কম বুঝতেই পারছেন তো এই জন্যই পলামা এই দুই ভাগে ভাগ করে তার হুকুমটাও এভাবে নির্ণয় করেছেন বিধানটাও সেভাবে নির্ণয় করেছেন সুপ্রিয় দর্শক আমরা সেগুলো শুনবো তবে বিরতির পর এখন সময় হয়েছে আমরা আপনাদেরকে পর আমাদের বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবহান ওয়াত আলাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমাদউল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে এ আল্লাহ মালিক আলমল সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান

দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ পুন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা

সর্বশ্রেষ্ঠ তুরান্ত ধর্ম ইসলাম রিজিকদাতা মাতা ও নন পিতা ও নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের তিনি রব আল্লাহ সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার বোঝেন জীবনে পাঠতা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায়ে ফিরে এসেছি বিরতির পর আলোচনা করছিলাম যে তেজভীদ জানার বিধান কি হুকুম কি ওলামা একরাম এই প্রসঙ্গে কি বলে তো এই বিষয়ে কি বলেছেন তারা বলেছেন যে হুকমুল জিহাতুল আলমিয়া আল মুরাদুল আলমিয়া তাহকাম তেজিদ ও ফাহমিয়া জানার দিক বলতে কি বোঝানো হয় জানার দিক হলো যে মাখরাজ বায়ের মাখরাজ করতে উচ্চারণ হবে তা এর মাখরাজ থেকে উচ্চারণ হবে এর মাখরাজ করতে উচ্চারণ হবে এটা জানা জানা এক জিনিস এবং এটা কখন মোটা হবে কখন চিকন হবে কখন এটা আপনার এজহার হবে বা কখন এটা এজগাম হবে এ বিষয়গুলো জানা এটা হচ্ছে জানার বিষয় আরেকটা হচ্ছে প্রায়োগিক প্রায়োগিক মানে যেটা আমি জানলাম সে অনুযায়ী আমি উচ্চারণ করলাম যেমন দেখুন ওই তা আর তয়ের কথা বললাম এবার আসুন আরেকটা বলি সা সা উচ্চারণ কি জিভ্বার আগা সামনের নিচের উপর আপনার দুই দাঁতের আগা দিয়ে সা উচ্চারণ হয় আবার দেখুন সিন আল্লাহ সিন সিনটাও ঠিক একইভাবে পাশাপাশি জিব্বার আগা এবং উপরের দাঁতের সাথে আপনার উচ্চারণ হয় সিন সা কে সিন উচ্চারণ করা যাবে না সিনকে আবার সা উচ্চারণ করা যাবে না অপরদিকে দেখুন সাদ স্বাদও একই অবস্থার মধ্যে পড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা এগুলি অনুশীলন না করার কারণে আমাদের সা সিনে পরিণত হচ্ছে সিন সাতে পরিণত হচ্ছে স্বাদ কখনো সিন হচ্ছে কখনো সা হয়ে যাচ্ছে বা কখনো স্বাদ ঠিক থাকছে আর এভাবেই আমরা কিন্তু উচ্চারণ বিভ্রাটের মধ্যে পড়ে যাই আল্লাহ রাব্বুল আলমিন দেখুন অন্য কোন ভাষার সম্পর্কে বলেন কোরআন সম্পর্কে বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিজিক্র ফাহাল মিন মুযদিকির দেখো আমি কোরআনকে জিকিরের জন্য সহজ করে দিয়েছে এই জিকির অর্থ এখানে কি এই অর্থ শুধু আউড়িয়ে যাওয়া নয় বরঞ্চ এই জিকির অর্থ তেলাওয়াত এই জিকির অর্থ কোরআনকে বোঝা আপনি এগিয়ে আসুন কোরআন আপনাকে সহজ করে দিবেন আল্লাহ পাক সহজ করার ঘোষণা দিয়েছেন অতএব কেন আমরা পারবো না একবার দুইবার না চারবার এই কথাটি সুরে খামার মধ্যে আল্লাহ পাক বলেছেন অতএব কোরআন পাক আমার আপনার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন আরো একটি উদাহরণ আপনাদের সামনে দিই দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা এরা তেজবিদের কি জানে এখন অবশ্য বিভিন্ন পদ্ধতি বেরিয়েছে বিভিন্ন জায়গায় সেই পদ্ধতির কারণে ছেলে মেয়েদের জন্য খুব সহজ হয়ে গেছে কোরআন যখন তারা এই এই না তখন কি তারা তারা তেলাওয়াত করতো না দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা সাত আট বছর বয়স আট নয় বছর বয়স কোরআন হেস করে ফেলেছে অথচ তাকে যদি কাওয়ায়ত জিজ্ঞেস করেন সে বলতে পারবে না

কোরআন মুসলিম সব জায়গায় এক ধরনের পড়তেছে ভাষা সবের ভিন্ন কিন্তু কোরআনের ভাষা এক ওরাও যে কোরআন করতেছে আমরাও সে কোরআন তেলাওয়াত বাচ্চারা ছেলেমেয়েরা দেখুন সমান জানা নেই কিন্তু সঠিক ভাবে পড়ছে এটা কোরআনের মরচেজা এটা কোরআনের কি মরচেসা আল্লাপা তার কোরআনকে এভাবে কি করেছেন সহজ করে দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা কোরআন শিখে সামনের দিকে অগ্রসর হব আমরা পরবর্তীতে কোরআন প্রথম হচ্ছে কোরআনের বিশুদ্ধ উচ্চারণে কোরআন তেল আওয়াজ শেখা এরপরে আপনি কোরআন বুঝুন গবেষণা করুন ওপেন টু অল এবং তার এটা সবার জন্য উন্মুক্ত আচ্ছা এখন প্রশ্ন হলো যে এত কথা বললাম এর সপক্ষে কোরআনের কোনো আয়াত আছে কি জি হ্যাঁ অবশ্যই আছে আমি গত পর্বে যখন তেজবিদের পরিচিতি আপনাদের সামনে দিছিলাম তখন বলেছি নিশ্চয়ই মনে আছে যে পাক। তৃতীয় নম্বরে সুরে মুজ্মেল নাসিল করেছেন প্রথম সুরে আলাক প্রথম পাছাড়া দ্বিতীয় নম্বরে সুরে মুদ্দসেন তৃতীয় নম্বরে সুরে মুজ্জ্মেল এবং সেই সুরে মুজ্জ্মেলের মধ্যে কোরআন পাকের তেলাওয়াতের কথা বলা হয়েছে ওয়ারাদ কোরআন এত কোরআন তেরতিল সহকারে তুমি কি করো তেলাওয়াত এবং এখানে আমার নির্দেশসূচক শব্দ ব্যবহার করা হয়েছে এটাই তেজবিদের মূল উৎস এখান থেকে তাজবিদ শাস্ত্র উৎপত্তি তার তিল জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত অতএব আসুন হিম্মত করুন আল্লাহ পাক ইমান দিয়েছে ইমানের দৌলত নাসিব হয়ে নিজেকে মুসলিম হিসাবে আমরা পরিচয় দিতে ভালোবাসি সেই মুসলিম ওর আন পড়তে জানবো না এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না আমি উদারত আহ্বান জানাচ্ছি আমার প্রিয় দর্শক ছেলে মেয়ে সবাইকে আসুন যে কোরআন এই দুনিয়াতে আমার সাথী হবে কবরে আমার সাথী হবে যে কোরআন জান্নাতে আমার সাথী হবে যে কোরআন পুলসেরাতে আমার জন্য আলোক বর্তিকা হবে আসুন সে কোরআনকে বুকে ধারণ করি সে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি সুদৃঢ় করি সিদ্ধান্ত নিন বেশি সময় লাগবে না আমি সে ব্যাপারেও আপনাদের সামনে পরবর্তী পর্বে আপনাদের সামনে আলোচনা করব অতএব আসুন আল্লাহর কোরআনকে আল্লাহর আল্লাহর কালামকে বিশুদ্ধ উচ্চারণের ব্যবস্থা গ্রহণ করি যারা পারি তারা আল্লাহ আদায় করি আরো সুন্দরভাবে চেষ্টা করি আর যারা পারি না তারা আল্লাহর কাছে মনাজাত করি আল্লাহ তোমার কালামকে সেই সুন্দরভাবে তেল আত করার তৌফিক দাও এবং সেই জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে এরপর আরো একটি আয়াত আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি সেটা হচ্ছে কি <applause> الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته الله پاک جرا تار كتاب حق عدائي كوري تلاوت كوري, كوري. الذين آتيناهم الكتاب امي جادر كتاب دانا كوري. يتلونه ترى شيء كتاب تلاوت كوري. حق تلاوتي جوتها جوتو تلاوت الحق عدائي كوري. سبحان الله حق تلاوتي بولتي قرآن حق তেলাওয়াতের হক এই প্রসঙ্গে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছে। কিন্তু মজার ব্যাপার হলো সবাই এক জায়গায় ঐক্যমত্ব প্রকাশ করেছেন প্রথম কথাই হচ্ছে বিশুদ্ধ উচ্চারণে তেলাওত শিখা এরপরে কেউ বলেছেন অর্থ শিখা এরপরে সেটাকে আপনার মানুষের কাছে পৌঁছে দেয়া দাওয়াত এসব কিছু একের পর এক আপনার সামনে আসবে আচ্ছা তো এই যে আল্লাপাক হাক্কা তেলাওয়াতই বলেছেন তাহলে বোঝা যায় যে তেলাওয়াতের হক আছে সে হক ও আদায় করে যদি কেউ তেলাওয়াত করে তাহলে কোরআন তেলাওয়াতের হক আদায় হবে অন্যথায় হক আদায় হবে না সুপ্রিয় দর্শক এভাবে আমরা বেশ কিছু হাদিসের মধ্যেও আমরা দেখতে পাই যে যেগুলো ইন্ডিকেট করে যে কোরআন সেই শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে যেমন দেখুন কোনো আলিম সম্পর্কে রসুল আল্লাহ সাল্লাহ আলু এত গুরুত্ব আরোপ করেননি যেটা কোরআনের তালিম ও তালুম পঠন পাঠন শিক্ষণ শিক্ষণ করার ব্যাপারে কি করেছেন গুরুত্ব আরোপ করেছেন হাজরত ওসমান ইবিন আফান রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন কি হাইরুকুমান তাহ্লাম আল কুরআন ও আল্লাহ এটা সকলেই জানে সারা ওয়ার্ল্ডের প্রায় মুসলমান এই হাদিসটি সম্পর্কে ওয়াকিফ হাল কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য ওয়াকিফ হাল তো বটে কিন্তু তার উপর আমল আমরা করছি কয়জন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে নিজে কোরআন শিখে তা আল্লামা নিজে শিখছে তা আল্লামাল কোরআন আল্লামা শিখে অপরকে শিখিয়েছে হ্যাঁ আল্লাহ অন্য কোন জ্ঞান সম্পর্কে কিন্তু এই কথা বলা নেই কোরআন সম্পর্কে কথা বলা হচ্ছে তাহলে এই সব কিছু আমাদেরকে কি প্রমাণ করে যে কোরআনটা বিশুদ্ধভাবে আমাদের তেলাওয়াত করতেই হবে সুপ্রিয় দর্শক কোরআন আল্লাহ কালাম আমাদের ভাবতে হবে এ বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে নিজের জন্য নিজের সন্তানের জন্য পূর্ববর্তী প্রজন্মের জন্য অন্যথায় আল্লাহ পাক যদি আপনাকে আমাকে পাকড়াও করেন জিজ্ঞেস করেন বন্দা পৃথিবীতে অনেক জিনিস করেছিল অনেক কিছু শিখেছিলে বহু পাণ্ডিত্য অর্জন করেছ বিভিন্ন বিষয়ে অনেক দূর এগিয়েছ কিন্তু আমার কালাম অবস্থাটা কেমন ছিল আমার কালাম ভূমিকা কী ছিল কি জবাব দেব পারবেন আল্লাহর সঙ্গে কথা বলতে আল্লা তার তিল অনুযায়ী কোরআন তেলাওয়াত শিখুন জান্নাতে আপনার প্রমোশন হতে থাকবে জান্নাতে হাদিসের মধ্যে এসছে আলুর জান্নাকে বলা হবে কি এ খরা ওরাত এই ওয়ারাত্তিল কামাকুন তো তোরাত্তর ফিন্থনিয়া পড়ো উপর দিকে উঠতে থাকো তার তিলের সাথে পড়ো এবং তার তিলের সাথে যদি আমি পড়তে না জানি আমাকে জান্নাত কবুল করবে যদি সম্ভব হয় পরবর্তীতে এর উপর সামান্য কিছু আলোচনা করুন আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে অতএব আসুন আমরা সর্বশেষ কোর আনকে যেন সেই শুদ্ধভাবে তেলা আওয়াত করতে পারি তার বাস্তব পদক্ষেপ গ্রহণ করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এতদিন ভুল করে ফেলেছি আল্লাহ জিব্বাটাকে সহজ করে দাও তোমার কোর আন তেলা আওয়াত করবো তোমার আন সেইভাবে তেল আওয়াত করার তৌফিক দাও বিশ্বাস করুন আল্লাহ পাকা মুখে তৌফিক দিবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন অশুদ্ধ তেলাওয়াত থেকে এবং শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াত করার তৌফিক দান করুন এই কামনা করে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

পিস টিভি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা